অরিজিনাল হেডলাইট উইথ সামনে ফ্রন্ট বডি কিট সহ আসছে, এটা অরিজিনাল কালার, সাইড টাচ আপ হয়েছে, চাকা রিমস সবগুলোর অবস্থা খুবই ফ্রেশ আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে রয়েছি তোয়াকার ভিউতে, আমাদের সাথে রাসেল ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলেন? আজকে আমরা বাজেট ফ্রেন্ডলি সবার চাহিদা শীর্ষে টয়োটা ফিল্ডার গাড়ি দেখাবো। আচ্ছা, এইটার মডেলটা কত? এটা মডেল 2012, রেজিস্ট্রেশন 2018, 12-র ওল্ড শেপ। হ্যাঁ, 12-তে নিউ শেপ ওল্ড শেপ দুইটাই আসছে, এটা 12-র ওল্ড শেপ। এটা কি সিএনজি দিয়ে কনভার্ট করে না তেলে ব্যবহার? এটা তেলের গাড়ি, অরিজিনাল হেডলাইট উইথ সামনে ফ্রন্ট বডি কিট সহ আসছে, ক্রোম গ্রিল। এটা কোন? এটা মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন করা। এটা অরিজিনাল কালার, সাইড টাচ আপ হয়েছে, সাইড টাচ আপ করা হয়েছে। চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকা রিমস সবগুলোর অবস্থা খুবই ফ্রেশ আছে। আচ্ছা, ইন্টেরিয়রটাও ফ্রেশ আছে। ইন্টেরিয়রটা যদি ভিতরে, এটা কি ব্ল্যাক? হ্যাঁ, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, বেস কালারের সিট কভার লাগানো আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহ। এসি কন্ডিশনটা কেমন আছে? 100% ওকে, 100%। আমরা যদি একটু পেছনের গেটের প্যাডগুলো যদি একটু দেখি, এটা কি প্রথম মালিকের নামই রয়েছে? না, এটা সেকেন্ড মালিক। আচ্ছা, আমরা যদি সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা কিন্তু অনেকটা ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। পেছনের চাকাগুলোর কি অবস্থা ভাই? ফুললি ফ্রেশ আছে, চারোটা চাকাই খুবই ভালো আছে, মোটামুটি আপনি 1 বছর চালাতে পারবেন। এবং ফিল্ডারের ট্রাঙ্ক স্পেস হিউজ, পিছনের গ্লাস অরিজিনাল, এই যে অরিজিনাল স্টিকার সহ এখনো জাপানের গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছি। পিছনের স্পেস কেমন আছে? ট্রাঙ্ক স্পেসটা দেখা যায়, হিউজ ট্রাঙ্ক স্পেস, তেলের গাড়ি হওয়ার জন্য স্পেস আরো অনেক বেশি, অনায়াসে 6-7টা লাগেজ নেওয়া যাবে। আপনি চাইলে এলপিজি বা সিএনজি দুইটাই করে নিতে পারবেন। এই সাইডের অবস্থা কি? কোনো স্ক্র্যাচ রয়েছে? কোনো স্ক্র্যাচ নাই, টিপটপ মিন্ট কন্ডিশন। ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি ইঞ্জিনটা অরিজিনাল রয়েছে? ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে এবং এটা পেপারসে উঠানো আছে। আচ্ছা, আমরা যদি একটু ইঞ্জিনটা যদি একটু দেখি, আপনার রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, এটা পেপারস উঠানো রয়েছে, পেপারসে উঠানো আছে। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অ্যাক্সিডেন্ট হইলে সামনে আপনার হেডলাইটগুলো কখনো অরিজিনাল থাকবে না। যদি কোনো ক্রেতা চায় যে আপনার গাড়িটাই একজন টেকনিশিয়ানদের চেক করতে অথবা অ্যানালাইজ সেন্টারে চেক করতে চায়, আমরা রেফার করি আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে গিয়ে চেক করানো। একটা টেকনিশিয়ান নিয়ে আসার থেকে আপনি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করান, ওরাই বলে দেবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা বা আপনার ইঞ্জিন কন্ডিশন, গিয়ার বক্সের কন্ডিশন কি অবস্থায় আছে। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 16 লাখ। বেশ, 16 লাখ। পেপারসটা আপ টু ডেট পাবেন, পেপারসটা ফেল হয়ে গেছে আমি করে দিব। আচ্ছা, সেক্ষেত্রে আপনার লোকেশনটা যদি একটু বলেন। আমার লোকেশন তেজগাঁও 7 রাস্তা আকিজ পাম্প থেকে ঠিক হাতের বামে, হাতির জিলে উঠার আগেই পেয়ে যাবেন বাম পাশে তোহা কারভিউ, বা গুগল ম্যাপসেও তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক দিতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজকে আপনি আমাদের একটা ফ্রেশ ইউনিটের গাড়ি দেখালেন, তাহলে আবার কথা হবে। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই ফিল্ডারটা যদি আপনার পছন্দ হয়, অবশ্যই তোয়া কারভিউ যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।